everyone, welcome to my channel. আমি ইস্টার জাহান আবার আপনাদের সামনে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ইলিশ লাউ করে দেখাবো। এর জন্য আমি চলে একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়েছি। আমি হাঁড়িটা বড় সাইজ বলে আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িটা নিয়েছি। আর যেহেতু আমি একটু পরিমাণে বেশি রান্না করব তরকারিটা, এর জন্য আমি একটু বড় সাইজের হাঁড়ি নিয়েছি। তো এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালোভাবে এখন আমি একটু তেজপাতা মাঝখানে চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আস্তে জিরে। আমি এখানে জিরে নিয়েছি এক চা চামচ। ভিউয়ার্স, এখানে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে আমি মরিচ নিয়েছি দেড় চা চামচ, আর ধনে গুঁড়া নিয়েছি এক চা চামচ, আর হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, আর পরিমাণ মতো লবণ মিক্সড করে আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পর অলরেডি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি সব মশলা লিকুইড করে নিয়েছি পানি দিয়ে। এখানে আমি আস্ত জিরে এক চা চামচ আর দুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি এখানে ইউজ করবো। আমি দিয়ে দিচ্ছি একদম সিম্পল নর্মালভাবে, আপনাদের এটা করে দেখাচ্ছি, আশা করি সবাই ইজি লাগবে। রাঁধুনি ধনিয়া সস, এটা আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এই সসটা আমি ইউজ করছি ফ্লেভারের জন্য, সুন্দর একটা স্মেল আসবে এটাতে। এই সসটা তরকারির মধ্যে ইউজ করলে খুবই ভালো। এই সসটা হচ্ছে আপনার গুটি গুটি একদম ছোট সাইজে, আজ আমার কাছে নেই, তো আমি আরেকদিন আপনাদের দেখিয়ে দেবো এই সসটা।
এই সসটাকে অনেকে রাধুনি ধনিয়া সস বলে, অনেকে গ্রিন দিয়া সস বলে, এক এক এলাকার এক এক ভাষায় এই সসটাকে চিনে থাকে। ভিউয়ার্স, এখন আমি দুইটা পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু মশলাগুলো কষানোর পরে হালকা একটু পানি অ্যাড করেছি মাছগুলোকে কষানোর জন্য। মাছগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে লাউ দিয়ে দেব। লাউটাকে আমি ঠিক এমন করে পিস করে কেটে নিয়েছি, এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা এই লাউটাকে এইভাবে কেটে নেবেন তাহলে ভালো হবে। মাছগুলিকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই মাছটাকে আমি এখন 2 থেকে 3 মিনিট কষাবো, তারপর উঠিয়ে ফেলবো। ভিউয়ার্স, মাছগুলো কষানো হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু এমনিতেই নরম হয়, তো খুব সাবধানের সাথে উঠাতে হবে যেন ভেঙে না যায়। এখন আমি লাউগুলো দিয়ে দিই। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে লাউগুলো। এখন আমি ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে সিদ্ধ করে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। এখন আমি এটাকে কষাবো 5 থেকে 10 মিনিট, তারপর আমি পানি দিয়ে দেব। ভিউয়ার্স, আমি লাউ কষিয়ে ফেলেছি, লাউটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। তবে লাউয়ের তরকারিতে বেশি পানি, বেশি ঝোল হলে তরকারিটা খেতে কিন্তু এত টেস্ট লাগে না। সো পানিটা একটু কেয়ারফুলি দিবেন, বেশি হলে কিন্তু ভালো হবে না। এখন আমি ঢেকে আবারও 10 থেকে 15 মিনিট এটাকে চাল করবো।
এরপর আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আমি আরো 2-3 মিনিট জাল করে নামিয়ে ফেলব। এখানে তরকারিটা বলার চলে এসেছে, এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। উপরে হালকা একটু ঝোল দিয়ে মশলাটাকে সরিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি আরো 2-3 মিনিট রান্না করবো, তারপর নামিয়ে ফেলব। ভিউয়ার্স, আমার ইলিশ লাউ রেডি। আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা যারা ইলিশ খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন, খুবই টেস্টি আর খুবই মজার। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এই রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন, আমি যথাসময়ে উত্তর দেব। আর বেশি বেশি শেয়ার করেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।